हेलो अस्सलाम वालेकुम सर। वालेकुम सलाम। तुम्हारा कैमन अच्छे सबाई? अल्हम्दुलिल्लाह ভালো স্যার, ভালো আপনি স্যার। কেমন আছেন? এই তো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের ক্লাসটা শুধু বারবার একটু মিস চলে যায় আর কি, ক্লাস হতে সমস্যায় আর কি, অনেকগুলো ক্লাস মিস হয়ে গেছে। গত ক্লাসটাও নিবো বলে নিতে পারিনি, ওই দিন একটা মিটিং পড়ে গেছিল হুট করে আর কি। যাই হোক, তো আমরা যেটা পড়ছিলাম ডিডাকশন কোশাইন, আমাদের পড়ছিলাম, আমরা সরাসরি বোর্ডে চলে যাই, এটা আমাদের সুবিধা। তোমরা দেখতে না পেলে বা কোনো প্রবলেম হলে আমাকে বলবে একটু। তো আমরা যে কোনো একটা ভেক্টর আর, এই আর এর যদি ডিরেকশন কোশাইন বলি, তাহলে এটা তিনটা ডিরেকশন, এক্স ওয়াই জেড তিনটা ডিরেকশন, এই যে ডিরেকশন কোশাইন হয় এটা হচ্ছে মূলত এর অ্যাক্সিস গুলোর সাথে যে কোণ তৈরি করে তার কোণের কোশাইন থিটা। যদি আমরা ধরি যে আর এই এক্স এর সাথে এ কোণ তৈরি করেছে, তাহলে এর সাথে যে ডিরেকশন কোশাইন হবে এটা হচ্ছে কস এ। এটাকে আমরা ধরতে পারি যে আলফা। আবার এটা যদি আর যদি ওয়াই এর সাথে বি কোণ তৈরি করে, তাহলে আমরা বলেছিলাম যে ডিরেকশন কোশাইন হবে কস বি, এবং এটাকে আমরা সংক্ষেপে বলতে পারি বিটা। একই রকম ভাবে কস সি ইকুয়ালস টু গামা, এটা যদি সি কোণ তৈরি করে জেড এর সাথে, তাহলে তো যাক, তাহলে ডিরেকশন কোশাইন আমরা এভাবে বলা হয়েছিল গত ক্লাসে। এখন এই ডিরেকশন কোশাইনের মাধ্যমে যে কোনো একটা ভেক্টরকে কিভাবে লিখা যায়, একটা ভেক্টর এখন যদি এটা আর না বলে আমরা যদি এটাকে এখন এ বলি, এ একটা ভেক্টর। এই ভেক্টর কি আমরা এমনি নর্মালে যেটা জানি যে এ ইকুয়ালস টু আমরা যেটা লিখি যে এ ওয়ান আই প্লাস এ টু জে প্লাস এ থ্রি, কে আমরা এভাবে লিখি। তো ভালো কথা, আমরা এখন একটা কাজ যেটা করি যে এ ডট আই, আমরা যদি এ ডট আই লিখি, এটা এটা আসলে কি হয়, এ ডট আই মানে, এ ডট আই মানে হলো আমরা যেটা জানি যে এ এক্স আই এর ডিরেকশনে, আই ডিরেকশনে এর যে কম্পোনেন্ট সেটা হচ্ছে আমাদের মূলত এ ডট আই, যেটা কিন্তু আমরা এখানে বলতে পারি এ ওয়ান বলতে পারি এটাকে, তাই না? আচ্ছা, তো এটা আবার এই এ ডট আই এর সমান আমরা আবার লিখতে পারি যে এর ম্যাগনিচিউড ইন্টু আই এর ম্যাগনিচিউড, মানে হলো এ টাইমস ওয়ান কস, তারপর এই দুটোর মধ্যেকার অ্যাঙ্গেল যেটা আমরা এখানে ধরেছি এ, তাহলে এ এভাবে আমরা এটাকে লিখতে পারি। তাহলে এটা পুরোটা মিলে হলো এ কস, মানে ক্যাপিটাল এ কস স্মল এ। একই রকম ভাবে এ ডট জে, এটা সমান আমরা বলতে পারি যে এ টু, কারণ হলে এটা হচ্ছে জে ডিরেকশনে যেটুকু এর কম্পোনেন্ট আছে সেটা। তুমি কি শুনতে পাচ্ছ? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা সমান আমরা কি লিখবো, এ কস বি। এগুলো তোমরা সবাই জানো আর কি, এগুলো আসলে রিপিট মানে করার দরকার নেই, যদি এগুলো একদম বেসিক জিনিস। এ থ্রি ইকুয়ালস টু এ কস সি। এখন যাই হোক, আমরা তাহলে এখন যে কাজটা করবো, তাহলে এই যে এই এ ওয়ান যেখানে আছে সেখানে আমরা এরকম এটা বসাতে পারি। দেখো এখানে যে কস এ ছিল, এটা মূলত আসলে এর এক্স এর দিকে এর ডিরেকশন কোশ্চেন, তাহলে এটাকে আমরা বলতে পারি যে এ আলফা, এটা সমান বলতে পারি এ বিটা, এটা সমান বলতে পারি এ গামা। আমাদের মূলত এটা হচ্ছে উদ্দেশ্য, যে এই এখানে যেগুলো লিখছি এই ভ্যালুগুলোর মাধ্যমে আমরা এটাকে দেখতে চাই, এ ওয়ান এ টু এ থ্রি, এটাকে আমরা এর মাধ্যমে লিখতে চাই। তাহলে এই এ ওয়ান মানে এ যে ভেক্টরটা, এটাকে আমরা যদি এ ওয়ান এর ভ্যালুটা যদি এখানে বসাই, তাহলে আমরা বলতে পারবো যে এ ডট আই আই প্লাস এ ডট জে জে প্লাস এ ডট কে ইন্টু কে, এভাবে এটা লেখা যায়, তাই না? আচ্ছা, আরেক ভাবে লেখা যেতে পারে, যে এখানে আমরা যেরকম ভাবে এ ওয়ান এর ভ্যালু এটা বসালাম, একই রকম ভাবে এটাও বসাতে পারি। তার মানে হলো আমরা এখানে বলতে পারি হলো, আচ্ছা তিনটা আসলে বসাতে পারি, আমরা এরপরে এটাই বসাই এখানে এই কলামে যেটা আছে, তাহলে এ, তাহলে প্রত্যেকটির সাথে দেখো এ কমন আছে। আমরা যদি একে একবারে লিখি, তাহলে কস এ, আচ্ছা কস এ ইন্টু আই একবারে দিয়ে দিই এখানে, কস এ আই প্লাস কস বি জে প্লাস কস সি কে, এভাবে লিখতে পারি।
অথবা আমরা আবার আরেকটু কাজ করতে পারি, যে এ তারপরে আলফা আই প্লাস বিটা জে প্লাস গামা কে, এইভাবে আমরা একে লিখতে পারি। তা আমাদের মূলত যখন যেটা প্রয়োজন হবে আমরা এরপরে এটা ব্যবহার করব, যখন আমাদের এটা প্রয়োজন হবে আমরা এইভাবে লিখবো, এইভাবে প্রয়োজন হলে এইভাবে লিখবো, বা এইভাবে, এই তিনটা ভাবে যেকোনো এক ভাবে আমরা একটা ভেক্টরকে এক্সপ্রেস করবো আর কি সামনে, যে এই তিনটার যে কোনো একটা নিয়মে। তাহলে ডিরেকশন কোশাইনের মাধ্যমে আমরা এভাবে লিখতে পারি। আর ডিরেকশন কোশাইনটা কি ছিল বলেছিলাম, যে এটা হচ্ছে আমাদের যে ডিরেকশনের ডিরেকশন কোশাইন, মানে যে ভেক্টরের ডিরেকশন কোশাইন বলছি আমরা, এটা মূলত এটা যে আমরা ইয়া করি কি, সেটা হলো যে ওই ইয়া বরাবর, মানে ডিরেকশন কোশাইন গুলো যেটা আমরা নিই, তাহলে এটা হচ্ছে মূলত এই ডিরেকশনে এই প্রত্যেকটা ইউনিট ভেক্টরের কম্পোনেন্ট কতখানি আছে। কোন একটা পার্টিকুলার ডিরেকশন যদি হয় এ, তাহলে এ ডিরেকশনে এক্স এর দিকের বেসিস ভেক্টর, ওয়াই দিকের বেসিস ভেক্টর, জেড দিকের বেসিস ভেক্টর, তিনটার কতখানি কম্পোনেন্ট করে এই পার্টিকুলারলি এ ডিরেকশনে আছে, এটাই মূলত এই ডিরেকশন কোশ্চেন গুলো দিয়ে আমরা পাই আর কি। ক্লিয়ার হলো কি এ পর্যন্ত তোমাদের, বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, তোমরা একটু রেসপন্স করো, কারণ আমি মানে ক্যামেরার দিকে না তাকিয়ে বোর্ডের দিকে তাকিয়ে আছি, তো আমি বুঝতে পারছি না যে তোমরা আছো নাকি আমি ডিসকানেক্টেড হয়ে আগে বকছি আর কি। ঠিক আছে, স্যার কস থিটা কোথায়? হ্যাঁ বলো। স্যার কস থ্রি সমান সমান যে গামা ধরে নেওয়া হয়েছে এটা? হ্যাঁ, কসি হচ্ছে যে এটা এই এ ভেক্টরটা জেড এর সাথে যে অ্যাঙ্গেল তৈরি করছে সেটা যদি আমরা সি বলি, তাহলে এটার রিলেশন কোশ্চেনকে আমরা বলেছি গামা, কসি ইকুয়ালস টু গামা। ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এরপরে পরের টপিকে যাই। এরপরে আমাদের অর্থোগোনাল ট্রান্সফরমেশন। আমরা এখানে দুইটা অ্যাক্সিস, মানে সেট অফ অ্যাক্সিস আঁকিয়েছি আর কি, দেখো এখানে একটা হচ্ছে এক্স ওয়াই জেড আকারে আছে, আর একটা এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম আকারে আছে। যেটা এক্স ওয়াই জেড, এটা একটা সেট অফ কোঅর্ডিনেট যেটাকে আমরা ধরে নিয়েছি স্পেস সেট অফ কোঅর্ডিনেট, মানে যেটা আনপ্রাইমড আর কি। যেটা এক্স ওয়াই জেড, এটা হচ্ছে স্পেস সেট অফ কোঅর্ডিনেট, আর যেটা প্রাইমড মানে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম ভাবে যেটা আছে, এটা হচ্ছে বডি সেট অফ কোঅর্ডিনেটস, বা বডি সেট তুমি বলতে পারো আর কি। মানে এটা হলো যে আসলে আমরা যখন রিজিড বডির যখন বিভিন্ন রকম ক্যালকুলেশন করব, বা এটাকে যখন একটা ডিসক্রিপশন দিব, ওই সময় তখন দুই ধরনের সেট অফ কোঅর্ডিনেট ইউজ করি। একটা হচ্ছে ধরে নিই যে বাইরে, মানে আমাদের পরিবেশের সাথে একটা সেট অফ কোঅর্ডিনেট আছে, যেটা কিনা আমাদের স্পেস সেট অফ কোঅর্ডিনেট, আর একটা ওই রিজিড বডির মধ্যে ফিক্সড একটা কোঅর্ডিনেট আমরা ধরে নিই, যেটা হচ্ছে বডির সেট অফ কোঅর্ডিনেট, যেটাকে আমরা এরকম প্রাইমড দিয়ে বলি আর কি। এখন এটার যে সুবিধাটা কি, সুবিধাটা হলো যে আমরা এই বডি ফ্রেম অফ রেফারেন্সের সাথে তুলনা, মানে সরি স্পেস সেট অফ কোঅর্ডিনেটের সাথে তুলনা করে আমরা বডির ফ্রেমটা কতখানি, মানে কি অরিয়েন্টেশন অবস্থায় আছে, এর অরিয়েন্টেশনটা আমরা মূলত এখান থেকে খুব সহজে নির্ণয় করতে পারি। তো এইসব জিনিসগুলো অনেক জায়গাতে কাজে লাগতে পারে, তোমাদের এখানে অরিয়েন্টেশনের ব্যাপারে যেখানে আছে এটা সব জায়গায়, মানে এসব জায়গাতে মূলত ওই এই ইয়েগুলো কাজে লাগবে আর কি। এখন এই অর্থোগোনাল ট্রান্সফরমেশন বলতে বোঝাচ্ছে যেটা হলো, সেটা হচ্ছে আমাদের যে এই একটা সেট অফ কোঅর্ডিনেট থেকে আর একটা সেট অফ কোঅর্ডিনেট আমরা যে যাবো, এটা ট্রান্সফরমেশন ইকুয়েশন গুলো কেমন হবে এটা আমরা একটু দেখতে চাচ্ছি আর কি। আমাদের বডি সেট থেকে মানে স্পেস সেট, বা স্পেস সেট থেকে বডি সেটে যদি যেতে চাই, তো এটার কিছু কন্ডিশন আছে আমাদের। তো যাই হোক, আমরা এখানে ওই কন্ডিশন গুলো বের করতে চাই। একটা ভেক্টর ধরে নিই সব প্রথমে, যে কোনো একটা পয়েন্ট, এই পয়েন্টের যে পজিশন ভেক্টর এটা ধরে নিলাম আর, আর হচ্ছে একটা পজিশন ভেক্টর যে কোনো একটা পার্টিকুলার পয়েন্টের। এখন এই আরটা আমরা ডিফাইন করছি কোথা থেকে, এই যে ও অরিজিন যেটা আছে, ও অরিজিনের রেসপেক্টে আরকে আমরা ডিফাইন করছি।
তাহলে আমরা আর এর যে ম্যাগনিচিউড এবং ডিউরেশন পাবো, এটা আমরা এখানে যেটা মানে দেখছি আর কি, আর যে ভেক্টরটা আসলে ওটা দুই সেট অফ কোঅর্ডিনেট একই রকম আমাদের দেখতে হতে হবে, কারণ আর ভেক্টরটা একটাই। আমাদের এখানে দুইটার আলাদা ডিসক্রিপশন হবে, যে এক্স প্রাইম বা এক্স বা ওয়াই প্রাইম এবং ওয়াই জেড প্রাইম, যে এই ভ্যালু গুলো মিলবে না। কিন্তু আমাদের টোটাল আর এর কথা যদি বলি, তাহলে আর এর ম্যাগনিচিউড দুই কোঅর্ডিনেট সেট অফ কোঅর্ডিনেট আমাদের একই থাকতে হবে। তো আর কে যদি আমরা এই বডি সেটে যদি আমরা বলি, তাহলে আর ইকুয়ালস টু এক্স প্রাইম আই প্রাইম প্লাস ওয়াই প্রাইম জে প্রাইম প্লাস জেড প্রাইম কে প্রাইম, এইভাবে লিখতে পারবো। যেখানে আই জে আই প্রাইমটা হচ্ছে এ বরাবর, জে প্রাইমটা হচ্ছে এই ওয়াই প্রাইম বরাবর, আর জে কে প্রাইমটা হচ্ছে এ বরাবর। একই রকম ভাবে তোমার যেটা আনপ্রাইম সেটা তো আনপ্রাইম আছে আগের মতোই, হ্যাঁ, আর একটা হচ্ছে ওয়াই জে। তাহলে একই রকম ভাবে আমরা যদি এটাকে বডি স্পেস সেট অফ কোঅর্ডিনেট যদি প্রকাশ করতে চাই, তাহলে আর ভেক্টর ইকুয়ালস টু এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এভাবে আমরা এটাকে লিখতে পারবো। আচ্ছা এখন আমরা একটু আগে যেটা দেখলাম, যে একটা ভেক্টর, যে কোনো একটা ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি আমাদের ডিরেকশন কোসাইনের মাধ্যমে। এই যদি একটা ভেক্টর হয় তাকে আমরা এই যে ঠিক এরকম ভাবে লিখতে পারি, আমরা এই এক্সপ্রেশনটা আমরা বা এই নিয়মটা আমরা এখন ব্যবহার করবো আর কি। যে কোনো একটা ভেক্টর, এটাকে যদি আমরা ডিরেকশন কোসাইনের মাধ্যমে যদি লিখতে চাই, তাহলে ভেক্টরটা কি লিখলাম, এখানে ভেক্টর ইকুয়ালস টু ওই ভেক্টরের ম্যাগনিচিউড গুণিত এক্স এর সাথে ডিরেকশন কোসাইন ইনটু ওয়াই প্লাস ওয়াই এর সাথে যেটা মানে ওয়াই ডিকে ডিরেকশন কোসাইন ইনটু জে প্লাস জেড এর ডিরেকশন কোসাইন ইনটু কে। তো এভাবে আমরা তাহলে লিখতে পারি। তো এটা যদি যে কোনো একটা ভেক্টর এ কে লেখা যায়, তাহলে একই রকম ভাবে একটা ইউনিট ভেক্টর কেও লেখা যাবে। ইউনিট ভেক্টর যেহেতু একটা ভেক্টর, তাহলে একই ফরম্যাটে আমরা ইউনিট ভেক্টর কে লিখতে পারবো। ইউনিট ভেক্টর কে যদি একই ফরম্যাটে লিখতে চাই, আমরা প্রথমে যদি আই প্রাইম সমান কি লিখবো, আই প্রাইম দেখি, আই প্রাইম ইকুয়ালস, তাহলে কি লেখা যাবে সর্বপ্রথম আই প্রাইম এর ভ্যালু, আই প্রাইম এর ভ্যালু কত, এটা ইনটু আই প্রাইমটা কোন বরাবর আছে, এই যে এ বরাবর আছে হলো আই প্রাইম, তাহলে আই প্রাইমের সাথে আই এর, আই প্রাইমের সাথে জে এর, কে কিছু বলছো, আচ্ছা আই প্রাইমের সাথে আই, আই প্রাইমের সাথে জে, আই প্রাইমের সাথে কে, এই তিনটা ডিরেকশনে আমাদের ডিরেকশন কোশ্চেনটা আমাদের লাগবে। তাহলে এটাকে আমরা এরকম ভাবে দিলাম, আলফা আই প্লাস, এখানে আমরা একটা নিয়মে ইয়া করি আর কি, আলফা আলফা যেটা ধরছি আমাদের যদি অ্যাক্সিস তিনটা আর আমাদের এখানে ভেক্টর তিনটা, আমরা এখানে আলফাটাকে এই আলফা মানে যখন আই এর সাথে ডিরেকশন কোশ্চেন গুলো বলবো, ওই সময় এটাকে আমরা আই এর সাথে মানে আলফা দিয়ে তুলনা করি। তাহলে আই প্রাইমের সাথে আই, এটা আলফা ওয়ান, আই প্রাইমের সাথে জে, এটা হচ্ছে আলফা টু, আই প্রাইমের সাথে কে, এটা হচ্ছে আলফা থ্রি। তার মানে হলো এটা প্রথমে হচ্ছে আলফা ওয়ান আই প্লাস আলফা টু জে প্লাস আলফা থ্রি কে, তাহলে এভাবে এটাকে লিখলাম। তাহলে আমাদের নিয়মটা স্যার, আই প্রাইম তো এক্স প্রাইমের দিকেই আছে স্যার, আই প্রাইম আবার বলছি যে তোমার এই যে এক্স প্রাইমের দিকে সেটা হলো আই প্রাইম ইউনিট ভেক্টর, আই প্রাইম ইউনিট ভেক্টরের সাথে এই যে আই এক্স প্রাইমের দিকেই আর কি, হ্যাঁ আই প্রাইম এক্স প্রাইমের দিকে, জি স্যার। তো এই এক্স প্রাইম এবং এই যে এক্স এর মধ্যকার যে অ্যাঙ্গেল তার cos থিটা হলো আমাদের এই যে আলফা 1। তাহলে স্যার অন্য কোন ডিরেকশনে কেন প্রয়োজন, বুঝিনি তোমার কথা শামিল ইসলাম। তুমি কি আরো প্রশ্ন করবে শামিল ইসলাম? তো ইউনিট ভেক্টরের ডিরেকশন হচ্ছে স্যার এক্স প্রাইমের দিকে, তাহলে স্যার অন্যান্য কেন ডিরেকশনে, ইউনিট ভেক্টরের ডিরেকশন হচ্ছে, ও ইউনিট ভেক্টরটা তো একটা ডিরেকশন তাই না? তো যাই হোক, আমরা তুমি যেটা বলছো যে ভেক্টর যেটা একটা ডিরেকশন, আমাদের অন্য ভেক্টরের সাথে এর কেন দরকার হচ্ছে, আমাদের দরকারটা হলো এই যে আমাদের একটা সেট অফ কোঅর্ডিনেট থেকে আরেকটা সেট অফ কোঅর্ডিনেট যাবো, এই ট্রান্সফরমেশন ইকুয়েশন গুলো আমাদের বের করা দরকার। তাহলে এটা যদি বের করতে চাই, তাহলে এটার একটা উপায় হলো আমাদের যে এর ইউনিট ভেক্টর গুলো আছে ওই ইউনিট ভেক্টর গুলোর সাথে অন্য সেট অফ কোঅর্ডিনেট এর ইউনিট ভেক্টর গুলোর সম্পর্ক কি, এটা আমাদের জানতে হবে। এই কারণে আমরা কি করছি, এই যে আই প্রাইমের সাথে আই এর জে এর কে, একই রকম ভাবে জে প্রাইমের সাথে আই জে কে, কে প্রাইম এর সাথে আই জে কে, এইরকম ভাবে তিনটা ইকুয়েশন আমরা এরকম ভাবে বের করবো আর কি, বুঝছো? তার মধ্যে প্রথম ইকুয়েশনটা হচ্ছে এটা, যে আই প্রাইম ইকুয়ালস টু, তাহলে আমরা লিখতে পারি এরকম যে আই প্রাইম মানে এর ম্যাগনিচিউড ইনটু আলফা ওয়ান
যেটা কিনা এক্স এর সাথে এক্স প্রাইম এর অ্যাঙ্গেলের কোসাইন থিটা, তারপর এটা আলফা টু যেটা কিনা এই এক্স প্রাইম এর সাথে ওয়াই এর অ্যাঙ্গেলের কোসাইন থিটা, আলফা থ্রি এটা হচ্ছে আমাদের এক্স এর সাথে মানে এক্স প্রাইম এর সাথে এই জেড এর অ্যাঙ্গেলের কোসাইন থিটা। এইভাবে আমরা এরকম ভাবে তিনটা লিখলাম। তো যেহেতু আমাদের এটার ভ্যালু ওয়ান, আমরা সংক্ষেপে এটাকে আই প্রাইম ইকুয়ালস তাহলে বলবো এখন আলফা ওয়ান আই প্লাস আলফা টু জে প্লাস আলফা থ্রি কে। তাহলে একই রকম ভাবে আমরা জে প্রাইম সমানও বলতে পারি, জে প্রাইম ইকুয়ালস তাহলে কি হবে তো বলতে পারবা? জে প্রাইম ইকুয়ালস টু কি হবে? আমরা আই প্রাইম এর সাথে যে ডিরেকশন কোশ্চেন গুলোকে এটাকে আমরা ধরেছি আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি মানে আলফার মাধ্যমে, তাহলে জে প্রাইম এর সাথে যে ডিরেকশন কোশ্চেন গুলো হবে এটাকে আমরা তাহলে আরেকটা ইয়া করি, আরেকটা নাম দিই যেটাকে আমরা বলি বিটা। তাহলে এটা হলো আমাদের বিটা ওয়ান আই প্লাস বিটা টু জে প্লাস বিটা থ্রি কে, এভাবে লেখা যাবে। একই রকম ভাবে যে জে প্রাইম তো হয়েছে আমাদের কে প্রাইম, এবার কে প্রাইম ইকুয়ালস টু তাহলে এবার একই রকম ভাবে গামা ওয়ান আই প্লাস গামা টু জে প্লাস গামা থ্রি কে, এভাবে আমরা এটাকে লিখতে পারি। তাহলে এই যে সেট অফ ইকুয়েশন হলো এটাকে আমরা এক নাম্বার ইকুয়েশন দিয়ে রাখি। আচ্ছা এ পর্যন্ত ক্লিয়ার? আশা করি ক্লিয়ার, যেহেতু কেউ কোনো অবজেকশন করনি তাহলে আমরা এটাকে রেখে দিই, নিচের বোর্ডে লিখি। আচ্ছা এখন আমরা যেটা জানতে চাই এরকম ভাবে যে এই যে আমাদের ইউনিট ভেক্টরটাকে আমরা যেভাবে লিখলাম আর কি, ইউনিট ভেক্টরের মতো করে আমরা যদি কোন এক পার্টিকুলার ডিরেকশনে বললাম যে এটা আই প্রাইম ডিরেকশনে যে আর এর কম্পোনেন্ট মানে এক্স প্রাইম, এই এক্স প্রাইম কতখানি এটাকে যদি আমরা প্রকাশ করতে চাই একই রকম নিয়মে, তাহলে এক্স প্রাইম ইকুয়ালস কি বলতে পারি? আর প্রাইম ভেক্টর ডট আই আই প্রাইম, তাই না? আমরা এক্স প্রাইম এর ভ্যালু কতখানি এটা যদি জানতে চাই, মানে আই প্রাইম যেরকম ভাবে বের করলাম ওইরকম ভাবে যদি এক্স প্রাইমটা কত এটা যদি বের করতে চাই, মানে আমাদের আই প্রাইম এর ডিরেকশনে আর এর প্রজেকশন কতখানি, আর এর প্রজেকশন কত এটাখানে এটা যদি আমাদের জানতে চাই, তার মানে এটা আমাদের এই এক্স প্রাইম ভ্যালুটা জানতে চাচ্ছে। তাহলে এই এক্স প্রাইম ইকুয়ালস টু ওই ভেক্টরটার সাথে আমরা ওই ডিরেকশনে ইউনিট ভেক্টরকে গুণ করবো, ডট গুণ, তাই না? তাহলে আর ডট মানে আর প্রাইম ডট আই ভেক্টর, আই প্রাইম ভেক্টর। তাহলে এই আর প্রাইম এর ভ্যালুটা আমরা বসাই, আর প্রাইম ভ্যালু আমরা কি জানি যে এক্স প্রাইম আই প্লাস ওয়াই প্রাইম আই প্রাইম ওয়াই প্রাইম জে প্রাইম প্লাস জেড প্রাইম কে প্রাইম এটা ডট আই প্রাইম, এই বলতে পারি। আবার আমরা এটাও জানি যে আর প্রাইম এবং আর এটা মূলত মানে সরি হ্যাঁ এই আর যেটা আমরা এখানে বললাম যে আর এর যে ভ্যালুটা এটা আর প্রাইমও যা আর ইয়াতেও তা, মানে তোমার এখানে প্রাইম বলি আর এটা আন প্রাইম বলি একই জিনিস। তাহলে এখানে আমাদের প্রাইম এটা না বলাই ভালো, আমরা এটাকে আর বলেছিলাম আর কি আমাদের ফিগারে এটাকে আরই রাখলাম। তাহলে আর সমান এরকম এক্স প্রাইম আই প্রাইম প্লাস ওয়াই প্রাইম জে প্রাইম প্লাস জেড প্রাইম কে প্রাইম যেরকম লেখা যায় একই রকম ভাবে এটাকে এক্স এক্স আই এভাবেও লেখা যায়, কারণ আমাদের দুই সেট অফ কোঅর্ডিনেটকে একই ভ্যালু হতে হবে। তাহলে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে জেড কে এটা অবশ্যই হতে হবে, তাই না? এটা কেন হতে হবে? কারণ আমাদের দুই সেট অফ কোঅর্ডিনেট আর এটা বুঝলি? হ্যাঁ আমরা এই ফিগারটা দেখি তাহলে তোমাদের কি হবে। এই ফিগারটা দেখো, আমাদের দুইটা সেট অফ কোঅর্ডিনেট, একটা হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম, মানে যে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম এটা হচ্ছে আমাদের বডি সেট, আর এটা এক্স ওয়াই জেড এটা হচ্ছে স্পেস সেট, মানে বডি সেট অফ কোঅর্ডিনেট স্পেস সেট অফ কোঅর্ডিনেট। তো এই দুইটা সেট অফ কোঅর্ডিনেট থেকে দেখলেই আমাদের আর এর ভ্যালুটা একই হতে হবে, তাই না? আর যদি একটাই, কারণ আমাদের এটা অরিজিন একই, দুইটা সেট অফ কোঅর্ডিনেট অরিজিন একই, এবং এই পয়েন্ট যেটা আমরা যদি পি পয়েন্ট দিয়ে থাকে ধরলাম এটা পি পয়েন্ট, তাহলে পি পয়েন্টটাও একটাই, তাহলে ওই একটা পয়েন্টেরই আমরা ডিসক্রিপশন দিচ্ছি দুইটা সেট অফ কোঅর্ডিনেটের মাধ্যমে। তাহলে আমাদের দুইটাই ডিসক্রিপশন একই রকম হওয়া উচিত, মানে যেটাকে আমরা একই রকম ভাবে বলবো আর কি। আর তো আমাদের চেঞ্জ হবে না, আর তো একটাই এর রেসপেক্টে এর পজিশন ভেক্টর, এটা দুইটা সেট অফ কোঅর্ডিনেটে একই ভ্যালু হতে হবে। তাই যদি হয় তাহলে আমাদের এই আর যেটা আমরা
এই এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম সেট থেকে যা বলবো এই এক্স ওয়াই জেড সেট থেকে বললেও আমাদের একই হতে হয়, এটা আমাদের মূল লজিক। তো তাই যদি হয় তাহলে আমরা এই ইকুয়েশনটা লিখতে পারি। তাহলে আমরা যখন এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম থেকে দেখছি তখন আমাদের আর এর ভ্যালুটা হচ্ছে এটা, আর কে আমরা এভাবে লিখতে পারি। যখন আমরা এক্স ওয়াই জেড থেকে দেখছি তখন আমাদের আর এর ভ্যালু হচ্ছে এটা, এবং দুইটা সমান, কারণ আমাদের পজিশন মানে পি এর পজিশন এবং অরিজিন একই। তো তাহলে আমরা এভাবে এটাকে লিখতে পারি। এখন দেখো যে এটার সাথে কি আছে, আই প্রাইম এর সাথে ডট প্রোডাক্ট আছে। তাহলে আই প্রাইম এবং আই এর ডট প্রোডাক্ট মানেটা কি? এটা মানে হলো এক্স এবং এক্স প্রাইম এর মধ্যে মানে তোমার যে অ্যাঙ্গেলের কোসাইন থিটা এবং তাদের মানে আই প্রাইম এবং আই এর ইউনিট মানে এর যে ম্যাগনিটিউড যেটা আছে 1:1, তার মানে 1:1 cos A, তার মানে হলো এটা আসলে এক্স এর সাথে যে ডিরেকশন কোসাইন যেটা আছে, তাহলে এটা এক্স এর সাথে ডিরেকশন কোসাইন। একই রকম ভাবে এটা ওয়াই এবং জেড, জে এবং আই প্রাইম এটার সাথে ডট প্রোডাক্ট মানে হলো 1:1 cos B। একই রকম ভাবে কে ইন্টু কে ডট আই আই প্রাইম এটা মানে হলো 1:1 cos C, মানে যেটা আমরা ABCD লিখি আর কি আই প্রাইম কে, আই প্রাইম এর অ্যাঙ্গেলটা। তাহলে তো তাহলে এটা যেটা বোঝাচ্ছে সেটা হলো যে আমাদের এই ডিরেকশন কোসাইনটা। ছবিটা দেখি তাহলে তোমাদের একটু আরেকটু সহজ হবে, বাস্তবে তোমরা সামনাসামনি দেখতে পারলে একটু ভালো হতো ফিগারটা। এখন দেখো আমাদের যেটা বলছিলাম যে এখানে আই প্রাইম আছে, এখানে আমরা ছবিতে আগে দিই আই প্রাইমের সাথে আই এর এটা, তাহলে এটা হলো আমাদের মূলত ধরলাম মানে এটা যে এর সাথে অ্যাঙ্গেল ধরলাম এটা এ, তাহলে এটা হচ্ছে আমাদের কস, এটা হচ্ছে এর ডিরেকশন কোসাইন যেটা কিনা আলফা। তাহলে আমরা এখানে যখন আই এর সাথে বলেছি তাহলে এর ডিরেকশন কোসাইনটা কতখানে হবে, আলফা 1। তারপরে যে আই প্রাইমের সাথে এবার জে, আই প্রাইমের সাথে জে, তাহলে এই যে অ্যাঙ্গেলটা এটাকে যদি আমরা বিটা বলি বি বলি তাহলে কস বি এটা মানে হলো এর পরের মানে আই এর সাথে এর ডিরেকশন কোসাইন, বা এটাকে তুমি A1 A2 A3 যেও বলতে পারো আর কি, আমরা যেটা আগে ধরেছি ধরলাম এটা A1, এটাকে বি না দিয়ে এটাকে A2ই বলো A2। আবার এখানে এই এক্স প্রাইম মানে আই প্রাইমের সাথে এবার কে, আই প্রাইমের সাথে কে হলো আমাদের লেখা অস্পষ্ট স্যার, লেখা দেখা যাচ্ছে না, সবগুলো কি নাকি এই যে এখন অ্যাঙ্গেল যেটা লিখলাম এটা স্যার আগেরটা স্যার, এটা এটা হচ্ছে A1, এটা ধরলাম A2, এটা ধরলাম A3, তিনটা হচ্ছে অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলের কস থিটা যদি আমরা নিই তাহলে সেটা হচ্ছে আমাদের ডিরেকশন কোসাইন, বুঝছো? তাহলে এই যে আই প্রাইম এর সাথে আই এর যে অ্যাঙ্গেল এটা হচ্ছে এটা বললাম একেবারেই বুঝবো, বুঝতে পারছি এখানে তো নেট অনেক ভালো আছে। সবার কি একই প্রবলেম, কেউ কি ফিগারটা দেখতে পাচ্ছ না? দেখা যাচ্ছে পরিষ্কার স্যার, দেখা যাচ্ছে সবার তো দেখা যাচ্ছে বলছে, তুমি তাহলে পাচ্ছ না? আচ্ছা এটা তোমার নেটওয়ার্কে হয়তো প্রবলেম হতে পারে, আমি ফিগারটা একটু দিয়ে দিব যখন আজকে, তুমি এটা একটু পড়ে নিও। হ্যাঁ কিন্তু আমার এখানে আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি, আমার এখানে ফোকাসিং এর আর কিছু করার নাই, আমার এখানে ফোকাস স্যার। এই ম্যাটেরিয়াল কি আপনি দিয়েছেন স্যার? এটা না আমি এটা গত ক্লাসে তো দিইনি, আজকে ক্লাসটা আজকে দিয়ে দেব, গত ক্লাসটা গত ক্লাস মানে গত দিন দেওয়া হয়েছিল আর কি, আজকে যেটা নিচ্ছি এটা আজকে দিয়ে দেব স্যার। A1 A2 A3 এগুলা কি 180 ডিগ্রি থেকে কম হতে হবে? এটা এটা কোনো ইয়া নাই, মানে তোমার 180 থেকে কম হতে হবে কিনা, হ্যাঁ 180 থেকে কম হবে এটা স্বাভাবিক। মানে স্যার কোনটা তো উল্টা দিক থেকে নিলে আরো বেশি হয়? না না ওটা না, আমরা যেটা এটা মানে মিনিমাম যেটা এটা নিচ্ছে, উল্টা দিক থেকে তুমি কেন যাবে, মিনিমাম যেটা সেটা ঠিক আছে। তোমার তোমাকে যদি বলা হয় যে এটা এবং এটার মধ্যেকার অ্যাঙ্গেল কত, তুমি কি এটা বলবো না এটা বলবো? দুটোই হয় লজিক্যালি, কিন্তু আমরা এখন যেটা ধরে মিনিমামটা ধরি, তাই না? বুঝলাম তো আমরা সেই লজিকে না যাই। তাহলে আমাদের যেটা বলছিলাম, তাহলে এখানে আমাদের কথা হলো যে আই প্রাইমের সাথে আই প্রাইম এর সাথে আই এর ডিরেকশন কোসাইন, তাহলে এটাকে আমরা ধরেছি আলফা, তাহলে আলফা 1, তাহলে আলফা 1 এটা, তারপর এটা আলফা 2, এরপর এটা আলফা 3। আচ্ছা তাহলে এটাকে আমরা আরেকটু স্টেপ করি সামনে, যে এটা হচ্ছে এক্স আই ডট আই প্রাইম প্লাস ওয়াই জে ডট জে প্রাইম প্লাস জেড কে ডট, ও সরি এখানে তো আই প্রাইম, এটা আই প্রাইম সব সাথে সবগুলো সবগুলোর সাথে আই প্রাইম আছে, তাহলে এটা এটা হচ্ছে
x এর সাথে এটা y এর সাথে এটা z এর সাথে i প্রাইম এর ডিরেকশন কোসাইন তাহলে এর সমান বলতে পারছি হলো x আলফা 1 প্লাস y আলফা 2 প্লাস z আলফা 3 তাহলে আমরা x প্রাইম সমান আমরা এভাবে বলতে পারছি এটুকু বুঝতে পারছো কিনা সবাই দেখো এটুকু কি ক্লিয়ার তোমাদের সবার আচ্ছা ধরে নিচ্ছে ক্লিয়ার যেহেতু কোনো অবজেকশন নাই তাহলে এক স্যার এটা আলফা 1 বিটা 1 গামা 1 হবে না আলফা 1 বিটা 1 গামা 1 তুমি এটা কনভেনশন এটা তুমি যেভাবে ধরবে সেরকমই তুমি যদি ধরো যে প্রথম থেকে যে আলফা 1 মানে তোমার এখানে যেটা ধরা আছে সেটা হলো যে আলফাটা স্যার আমি বলছি যে হলো জে ডট আই প্রাইম ওটা বিটা 1 হবে না 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 বিটা 1 হবে না এটা বিটা বিটা হবে এটা আমরা আই প্রাইমের সাথে যেটু নিচ্ছি আমরা অ্যাঙ্গেল তো নিচ্ছি আই প্রাইমের সাথে তাই না ও আই প্রাইমের সাথে যা আছে সবই আলফা এটা এটা কমন মনে রাখো আই প্রাইমের সাথে যেটা আছে এগুলো সবই আলফা আই প্রাইম আই প্রাইম আই প্রাইম আই প্রাইমের সাথে যা আছে সবই আলফা এবং তার ভার্সন হচ্ছে আলফা 1 আলফা 2 আলফা 3 এভাবে বুঝেছি তাহলে তাহলে এখন হলো আমাদের যে ওয়াই ওয়াই প্রাইম তাহলে ওয়াই প্রাইম কে আমরা একই রকম নিয়মে লিখতে পারি এরকম ভাবে আর ডট জে প্রাইম তারপর এত কিছু করবা তারপর লিখবা তো আমরা এটাকে একবারে করতে পারি সিমিলারলি যেটা হচ্ছে আমাদের এক্স কি হবে এবার ওয়াই প্রাইম মানে হলো এখানে কি থাকতো যখন আমরা ওয়াই প্রাইম লিখছি তখন আমাদের এখানে থাকা উচিত জে প্রাইম তাই না জে প্রাইম এখানে থাকা উচিত তাহলে জে প্রাইমের সাথে যে অ্যাঙ্গেল গুলা এটাকে আমরা কনভেনশন এখানে যেরকম আলফা আই প্রাইম সাথে যে অ্যাঙ্গেল এটাকে আমরা ধরেছিলাম আলফা দিয়ে তাহলে জে প্রাইমের সাথে যে অ্যাঙ্গেল এটাকে আমরা এরপরের যেটা লেটার বিটা দিয়ে ধরো তাহলে এখানে এটাকে ধরলাম বিটা 1 প্লাস ওয়াই বিটা 2 প্লাস জেড বিটা 3 এবার বুঝতে পারলে তাহলে জে প্রাইমের সাথে যে অ্যাঙ্গেল গুলো সেটাকে আমরা ধরেছি বিটা দিয়ে একই রকম ভাবে কে প্রাইমের সাথে যে অ্যাঙ্গেল গুলো হবে এটাকে আমরা গামা দিয়ে ধরবো এবং তারপরে ইকুয়েশনটা লিখবো যে জেড প্রাইম ইকুয়ালস টু এক্স গামা 1 প্লাস ওয়াই গামা 2 প্লাস জেড গামা 3 তাহলে এই তিনটা ইকুয়েশন আবার এভাবে আমরা লিখতে পারলাম এবার ইকুয়েশন নাম্বার হবে 2 ক্লিয়ার এটা তাহলে এখন আমরা কি করেছি পর্যন্ত দেখো আমাদের যেটা হয়ে গেল সেটা হচ্ছে এখানে এই x আগের পেজটা কে বলছো শরীফুল ইসলাম স্যার আগের পেজটা স্যার আগের পেজটা আগে তো আমাদের দুই পেজ হয়েছে এ পেজ ছবি সহ যেটা এটা জি স্যার হয়েছে ঠিক আছে আচ্ছা তো ঠিক আছে দেখো আমাদের তাহলে ইকুয়েশন 2 এ যেটা আমরা করেছি সেটা হলো যে x প্রাইম y প্রাইম z প্রাইম এটাকে আমরা x y z এর মাধ্যমে প্রকাশ করে ফেলতে পারছি তার মানে হলো যে কোনো একটা সেট অফ কোঅর্ডিনেটের মানে আমাদের এখানে আসলে এটা বডি সেট অফ কোঅর্ডিনেট এই বডি সেট অফ কোঅর্ডিনেটের যে কোনো একটা কম্পোনেন্টকে আমরা স্পেস সেট অফ কোঅর্ডিনেটের কম্পোনেন্ট গুলোর মাধ্যমে লিখতে পারছি এর সাথে আমাদের যে ডিরেকশন কোসাইনের মাধ্যমে আর কি তো তাহলে এটা আমাদের মূল উদ্দেশ্য ছিল তাহলে এখন দেখো যে আমরা এই স্পেস সেট অফ কোঅর্ডিনেট থেকে বডি সেট অফ কোঅর্ডিনেটে আসতে পারছি তাহলে এটা একটা ট্রান্সফরমেশন ইকুয়েশন তাহলে ইকুয়েশন 2 যেটা লিখলাম এটা মূলত এই স্পেস সেট অফ কোঅর্ডিনেট থেকে বডি সেট অফ কোঅর্ডিনেটে ট্রান্সফরমেশন ইকুয়েশন এখন এই যে এই ট্রান্সফরমেশন ইকুয়েশনটা লিখলাম এটাকে আমরা একই রকম নিয়মে বডি সেট অফ কোঅর্ডিনেট থেকে স্পেস সেট অফ কোঅর্ডিনেটে আসতে পারি তাহলে সিমিলারলি এরকম ইকুয়েশন আমরা এরকম ভাবে ডিরাইভ করতে পারি আমাদের তাহলে যে কাজটা করতে হবে আমাদের একদম প্রথমে দেখো এখানে লিখেছিলাম যে x প্রাইম ইকুয়ালস টু r ডট এটা তখন আমরা যেটা করব সেটা যেখানে x ইকুয়ালস টু r ডট i r ডট i তখন আমি এখানে প্রাইম বলবো না আমরা শুধু এখানে এটার ইয়ারটা জানতে যাচ্ছি মানে তোমার যখন আমরা এখানে প্রাইম বলছি তখন আমরা প্রাইমের সাথে ডট নিয়েছি এবং প্রাইমের দিকে তার কম্পোনেন্ট বের করেছি তাহলে যখন আমরা এটার বডি সেট অফ কোঅর্ডিনেটের মাধ্যমে মানে বডি সেট অফ কোঅর্ডিনেট থেকে যদি স্পেস সেট অফ কোঅর্ডিনেটে আসতে চাই তখন আমরা কি করব তখন এই x প্রাইম এই জায়গাতে আমরা x ইকুয়ালস টু r ডট i এটা করব এবং এরকম ভাবে করার পরেও আমরা যে ইকুয়েশনে পৌঁছাবো তখন আমরা করতাম হলো যে x ইকুয়ালস টু r ডট i এবং এটা তো একই রকম ক্যালকুলেশন গুলো করবে এবং করার পরে যেটা পৌঁছাবে এটা হলো x ইকুয়ালস টু x ইকুয়ালস টু কি লিখবো x প্রাইম আলফা 1 প্লাস y প্রাইম বিটা 1 প্লাস z প্রাইম গামা 1 আর আচ্ছা এটা এটা আগে ব্যাখ্যা করে যেটা কিভাবে হলো এখন এটা এটা কি বুঝতে অসুবিধা আছে কিনা দেখো
আমাদের যে কথাগুলো বলেছি সেই কথাগুলোর সাথে এটা লজিক্যালি ঠিক আছে কিনা। তাহলে আমাদের যেটা বলেছিলাম যে আই প্রাইমের সাথে যে অ্যাঙ্গেলগুলো সেটা হচ্ছে আলফা, জেড প্রাইমের সাথে জে প্রাইমের সাথে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে বিটা, আর কে প্রাইমের সাথে অ্যাঙ্গেলগুলো গামা। তাহলে যখন আমরা এটা করব এই সময় আর এর যে ভ্যালুটা এটা আমরা বসাবো এরকম যে আচ্ছা এটাকে আমরা একটা লাইন করি, তাহলে আমাদের সুবিধা হবে এটা হচ্ছে এক্স প্রাইম আই প্রাইম প্লাস ওয়াই প্রাইম জে প্রাইম প্লাস জেড প্রাইম কে প্রাইম ডট আই ডট আই। তাহলে এখানে এটার সাথে দেখো, তাহলে এটাতে এই প্রথমটা হলো আই প্রাইমের সাথে আই, তো আই প্রাইমের সাথে আই মানে হলো আলফা ওয়ান। তারপরেরটা হলো এই জে প্রাইমের সাথে আই, তো জে প্রাইমের সাথে যে অ্যাঙ্গেল এটা হচ্ছে আমাদের বিটা, তাহলে এখন হলো বিটা ওয়ান। তারপরে কে প্রাইমের সাথে যে আই এর যখন নিচ্ছি অ্যাঙ্গেলটা নিচ্ছি ডিরেকশন কোশন নিচ্ছি ওই সময় আমাদের গামা, তাহলে এখানে গামা। এইভাবে আমাদের এটা আসছে। তাহলে একই রকম নিয়মে আমরা যদি পরের ইয়াগুলো যদি করি ইকুয়েশন গুলো যদি করি তাহলে ওয়াই ইকুয়ালস লিখতে পারবো এক্স প্রাইম বিটা ওয়ান, ও সরি বিটা ওয়ান বলছি, এটা হচ্ছে আলফা টু প্লাস ওয়াই প্রাইম বিটা টু প্লাস জেড প্রাইম গামা টু। তারপরে আমাদের জেড যে ইকুয়েশনটা হবে সেটা হচ্ছে সিমিলারলি লিখবো এক্স প্রাইম আলফা থ্রি প্লাস ওয়াই প্রাইম বিটা থ্রি প্লাস জেড প্রাইম গামা থ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের তিন নম্বর ইকুয়েশন। এই তিন নম্বর ইকুয়েশনটা হচ্ছে এবার বডি সেট অফ কোঅর্ডিনেট থেকে স্পেস সেট অফ কোঅর্ডিনেটে যদি আসে সেই ট্রান্সফরমেশন ইকুয়েশন, এবং এই ট্রান্সফরমেশন ইকুয়েশন গুলো অর্থোগোনাল ট্রান্সফরমেশন ইকুয়েশন হয়। এখন অর্থোগোনাল মানেটা কি? অর্থোগোনাল মানে হলো যে আমরা যেটা জানি যে পারপেন্ডিকুলার, তাই না, একটার সাথে আর একটা পারপেন্ডিকুলার। এখন এই পারপেন্ডিকুলারটা হয় কিনা আমরা এটা এটা জানার জন্য এখন কি করবো, এটাকে আমরা ম্যাট্রিক্স এর মাধ্যমে একটু যাই, ম্যাট্রিক্স এর মাধ্যমে ইকুয়েশন গুলোকে প্রকাশ করি আর কি। আচ্ছা এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাদের এই দুই নম্বর ইকুয়েশন ও তিন নম্বর ইকুয়েশন, তোমরা বুঝতে পারলে কিনা? দুই নম্বর ইকুয়েশন ছিল এটা, তিন নম্বর ইকুয়েশন ওটা। আমরা এখন এরপরে এটাকে ম্যাট্রিক্স এর মাধ্যমে লিখি। কেউ কথা বলছো কিন্তু আমি বুঝতে পারছি না কে বলছো। তিন নম্বর ইকুয়েশনটা স্যার আরেকবার, তিন নম্বর ইকুয়েশনটা আরেকবার। আচ্ছা আমরা দুই নম্বর ইকুয়েশনটা একটু বলি, দুই নম্বর ইকুয়েশনটা যদি বোঝো তাহলে তিন নম্বর ইকুয়েশনটা সহজ। আমাদের দুই নম্বর ইকুয়েশনটা আমরা পেয়েছি হলো এই এক্স প্রাইম মানে হলো যে আমাদের যে আর এর যে আর যে পজিশন ভেক্টর এটা আই প্রাইম এর ডিরেকশনে কতখানি তার কম্পোনেন্ট আছে বা তার প্রজেকশন আছে, এটা বের করার জন্য আমরা আই এক্স প্রাইম ইকুয়ালস টু আর ডট আই প্রাইম, আমরা যে ডিরেকশনে তার প্রজেকশন জানতে চাই ওই ডিরেকশনের ইমিডিয়েট ভেক্টর দিয়ে একে ডট প্রোডাক্ট নিলে পরে আমরা ওই ভেক্টরের একটা প্রজেকশন ওই ডিরেকশনে পাই। তো এই একই রকম নিয়মে আমরা এই এক্স প্রাইম ইকুয়ালস টু আর ডট আই প্রাইম করেছি, কারণ আমরা আই প্রাইম এর ডিরেকশনে আর এর প্রজেকশনটা জানতে চাই। তাহলে আর এর ভ্যালু আমরা লিখতে পারি হলো যে এক্স প্রাইম ডট আই প্রাইম প্লাস ওয়াই প্রাইম ডট জে প্রাইম প্লাস এটা, এইভাবে লিখতে পারি অথবা প্রাইম ছাড়াও লিখতে পারি। আমাদের কোনটা লিখবো এখন, আমাদের যেটা সুবিধা, আমাদের যখন যে এই এটা প্রাইম আছে যখন এখানে মানে এটা ইউনিট ভেক্টর যখন প্রাইমড তখন আমরা এটাকে আনপ্রাইম লিখবো, ইউনিট ভেক্টর যখন আনপ্রাইম তখন এটাকে প্রাইম আকারে লিখবো। তা আমাদের ইউনিট ভেক্টর এখন যেহেতু প্রাইম আছে তাহলে এটাকে আনপ্রাইমটা লিখবো, তার মানে হলো আমাদের এখন এই যে এটা নিতে হবে, এবং এটা নিয়ে তুমি যদি বাকি ক্যালকুলেশন করো এর মাঝে কোনো সময় পাবো হলো এই আই এর সাথে আই প্রাইম এর মাল্টিপ্লিকেশন ডট মাল্টিপ্লিকেশন। তো ওই সময় আই প্রাইম এর সাথে যখন আই এর মাল্টিপ্লিকেশন এটাকে আমরা এই যে পজিশন ভেক্টরটা কি বলে এটাকে ডিরেকশন কোসাইনটা সেটাকে আমরা ধরেছি আলফা। যখন যতগুলো আই প্রাইম এর সাথে যতগুলো ডিরেকশন কোসাইন তুমি পাবে এগুলো সবগুলো হচ্ছে আলফা দিয়ে। তাহলে তাহলে এটা এরকম ভাবে তাহলে আই প্রাইম এর সাথে যখন আই তখন আলফা ওয়ান, আই প্রাইম এর সাথে যখন জে তখন আলফা টু, আই প্রাইম এর সাথে যখন কে তখন আলফা থ্রি, সবগুলো কিন্তু আলফা, বুঝছো? তো এইরকম এই একই নিয়মে তাহলে যেটা এটা আই প্রাইম এর সাথে যখন বললাম আই প্রাইম এর সাথে আই জে কে এরকম আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি, যেটা যদি জে প্রাইম হতো তাহলে জে প্রাইম হলে পরে এটাকে আমরা বিটা দিয়ে বলতাম, তাহলে বিটা ওয়ান বিটা টু বিটা থ্রি, এইভাবে এই জিনিসটা হয়েছে তিন নম্বর ইকুয়েশনে। তাহলে তিন নম্বর ইকুয়েশনে যে কাজটা করেছি আমরা সেটা হলো যে এবার এক্স এর ভ্যালুটা জানতে চাই, মানে আমাদের এই যে আর এর যে কম্পোনেন্ট আই এর দিকে এটা আমরা জানতে চাই। তাহলে এইভাবে আমরা লিখতে পারি, এখন আমরা যেটা বলেছি যে এখানে যদি আমাদের প্রাইম থাকে তাহলে এটা আনপ্রাইম, এটা আনপ্রাইম থাকলে এটা প্রাইমটা নিব, আমাদের যেহেতু এখানে আনপ্রাইম আছে তাহলে এটাকে প্রাইম ভ্যালুটা নিয়েছে, তাহলে প্রাইম ভ্যালুটা যে এটা।
এখন তুমি এটাকে মাল্টিপ্লিকেশন করো, ডট মাল্টিপ্লিকেশন, তাহলে তুমি আই প্রাইমের সাথে যখন আই করবে এটা হচ্ছে আলফা ওয়ান, আই জে প্রাইমের সাথে যখন আই নিবে এটা হচ্ছে বিটা ওয়ান, যে কে প্রাইমের সাথে যখন আই নিবে তখন এটা গামা ওয়ান, এইভাবে ইকুয়েশনটা প্রথম ইকুয়েশন হলো। তারপরে ইকুয়েশনটা কি হবে, তারপরে ইকুয়েশনে যে তুমি যখন ওয়াই এর জন্য যাবে, ওয়াই এর জন্য তুমি যখন করবে তখন আমাদের এখানে কি থাকবে, জে থাকবে, তাই না? ওই রকম ভাবে তুমি যখন এটা যাবে দেখবে যে এটা এই আলফা, এরপর এটা হবে টু দিয়ে, তারপর এটা হবে থ্রি দিয়ে, এভাবে ইকুয়েশনটা চলে আসছে। ক্লিয়ার? কে কোশ্চেন করেছিল এটা তো ভুলে গেলাম, যাক ক্লিয়ার হয়েছে আশা করি। একটা কাজ করতে পারো, তুমি আমাকে মেসেজে লিখে দিতে পারো, এখানে নিচে যে মেসেজ অপশন আছে তুমি ইচ্ছা করলে ওখানে লিখে দিতে পারো। তোমার কথা আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা যাও, তাহলে আমাদের ইকুয়েশনটা আমরা ম্যাট্রিক্স ফর্মে লিখতে চাই। দুই নম্বর ইকুয়েশন, তিন নম্বর ইকুয়েশন আশা করি মনে আছে। প্রথম দুই নম্বর ইকুয়েশনটা ছিল এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম বামে দিয়ে। তাহলে এটা যদি আমরা লিখি, বামে থাকবে হলো আমাদের ম্যাট্রিক্সের একটা কলাম ম্যাট্রিক্স আর কি, এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম, এই এটা ইকুয়ালস টু আমাদের এখানে যে কোফিসিয়েন্ট গুলো ছিল, কোফিসিয়েন্ট ছিল প্রথমে কি আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি। তাহলে এবার হবে এখানে আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি, তারপর এটা ছিল বিটা ওয়ান বিটা টু বিটা থ্রি, এরপর এটা ছিল গামা ওয়ান গামা টু গামা থ্রি। একটা প্যাটার্ন আছে, একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে আমাদের অলরেডি, এবং এখানে ছিল আমাদের এক্স ওয়াই জেড। তাহলে আমরা দুই নম্বর ইকুয়েশনকে যদি ম্যাট্রিক্স ফর্মে লিখি তাহলে ইকুয়েশনটা এরকম হয়। আচ্ছা শামিল ইসলাম সম্ভবত মেসেজ কিছু বলেছে। গাড়ির ভিতর থেকে ক্লাস করছি, নেটওয়ার্ক অনেক খারাপ। আচ্ছা হ্যাঁ, ক্লাস ভিডিও, ক্লাস ভিডিওটা আমি এর আগে গুলো দিব বলেছিলাম কিন্তু এটা দেওয়া হয়নি। কারণ হলো যে গত ভিডিওতে আমি এটাকে যে স্ক্রিন শেয়ারিং অন ছিল, তো সেখানে দেখলাম যে ভিডিওটা আমি যেটা বোর্ডে লিখেছি সেটা লেখাটা ক্লিয়ার না, মানে স্ক্রিন শেয়ারটা অন থাকার জন্য। তো আজকে যেহেতু স্ক্রিন শেয়ারিং অন করিনি, আজকে ভিডিওটা ইনশাল্লাহ ক্লিয়ার হবে, আমি ইনশাল্লাহ আজকে ভিডিওটা দিব তোমাদেরকে, সমস্যা নেই। ফিগার ওকে, আচ্ছা ঠিক আছে, আর কেউ কিছু বলেনি। আচ্ছা এরপরে আমরা যেটা করি ইকুয়েশনটা, তাহলে দেখো আমাদের এখানে প্রথম ইকুয়েশন দুই নম্বর যেটা ছিল যে এক্স প্রাইম ইকুয়ালস টু আলফা ওয়ান এক্স প্লাস আলফা টু ওয়াই প্লাস আলফা থ্রি জেড, এটা ছিল। তারপরে ইকুয়েশন ছিল ওয়াই প্রাইম ইকুয়ালস টু আলফা বিটা ওয়ান এক্স, সরি কি বলছে এটা, হ্যাঁ ঠিক আছে, তারপরে ছিল বিটা টু ওয়াই প্লাস বিটা থ্রি জেড, এরপর ইকুয়েশন ছিল আমাদের গামা ওয়ান এক্স গামা টু ওয়াই প্লাস গামা থ্রি জেড। তাহলে ওই ইকুয়েশনগুলো থেকে আমরা এটাকে ম্যাট্রিক্স ফর্মে এইভাবে লিখতে পারি। তো এটা আমরা দিলাম, এবার কয় নম্বর ইকুয়েশন হবে, তিন হয়েছে, তাহলে এটা চার নম্বর ইকুয়েশন। এবং তিন নম্বর ইকুয়েশন যেটা ছিল আমাদের, ওই তিন নম্বর ইকুয়েশনটা যেটা আমরা ম্যাট্রিক্স ফর্মে লিখি, তাহলে এটা আমাদের লেখা যাবে এবার বামে আমাদের বডি স্পেস সেট অফ কোঅর্ডিনেট ছিল এক্স ওয়াই জেড, এই এক্স ওয়াই জেড ইকুয়ালস টু এখানে হবে আলফা ওয়ান বিটা ওয়ান গামা ওয়ান, আলফা টু বিটা টু গামা টু, আলফা থ্রি বিটা থ্রি গামা থ্রি। আমাদের আজকের যে ইকুয়েশনটা লিখছি যেহেতু অনেক বড় ইকুয়েশন, বোর্ডে ছোট আকারে এভাবে লেখা আসলে কষ্টকর, তোমাদের জন্য দেখাতে খুব কষ্টকর, একটু চেষ্টা করো বাকিটা একটু নোট যেটা মানে লেকচার ম্যাটেরিয়াল যেটা দিব সেখান থেকে দেখে নিও, বই থেকেও দেখবা এটা। আচ্ছা তাহলে এটা হলো আমাদের পাঁচ নম্বর ইকুয়েশন। এখন যে চার নম্বর ইকুয়েশনে পাঁচ নম্বর ইকুয়েশনে আমরা একটা ভ্যালু বসাতে পারি, আমাদের যে এইটুকু যে অংশটা এটা এবং এটা ম্যাচ করে যাচ্ছে, তাহলে আমরা এই জায়গাতে এই চার নম্বর ইকুয়েশনের ভ্যালুটা এখানে বসাতে পারি। তো চার নম্বর ইকুয়েশনের ভ্যালুটা যদি এখানে বসাই,
তাহলে আমরা হুবহু এই জিনিসটা এখানে চলে আসবে। আমরা ইকুয়েশন বারবার না লিখে আমি এটাকে এখন মুছে দিচ্ছি, যদি তোমাদের অসুবিধা না থাকে আমরা এটাকে মুছে দিচ্ছি, দিয়ে এইটুকু অংশ এখানে লিখছি। কিন্তু এটা হচ্ছে আমাদের এর মূলত পরের অংশ, মানে এর পরের লাইন আর কি। তো মুছে দিলাম তাহলে, যেহেতু তুমি কিছু কেউ বলছো না, তাহলে আমরা এরপরে 5 নম্বর ইকুয়েশনের পরের লাইন হচ্ছে এখন যেটা লিখছি, এটা হচ্ছে আলফা 1 আলফা 2 আলফা 3 বিটা 1 বিটা 2 বিটা 3 গামা 1 গামা 2 গামা 3 ইনটু এক্স ওয়াই জেড। এটা এখন দেখো আমাদের এই ইকুয়েশনটা যদি একটু খেয়াল করো, বামে আর ডানে যদি একটু খেয়াল করে দেখো, আমাদের এখানে যেটা আছে এই কলাম ম্যাট্রিক্স একটা এক্স ওয়াই জেড, এখানে একটা কলাম ম্যাট্রিক্স এক্স ওয়াই জেড, এবং এটা একই। তার মানে হলো আমাদের এইটুকু অংশ যেটা নিচে এখানে মাঝে যেটা আমরা গুণ করেছি, এই গুণ করার পরেও আমাদের এটা একই ভ্যালু থাকছে, একই ম্যাট্রিক্স থাকছে। তার মানে হলো যে এইটুকু অংশ মূলত একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাই না? হ্যাঁ, তাহলে এটা যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স হয় তাহলে আমরা এখন এটাকে যদি আমরা বলি যে আই ইকুয়ালস টু এখানে যেটা আমাদের আছে আলফা 1 বিটা 1 গামা 1 আলফা 2 বিটা 2 গামা 2 আলফা 3 বিটা 3 গামা 3 ইনটু আলফা 1 আলফা 2 আলফা 3 বিটা 1 বিটা 2 বিটা 3 গামা 1 গামা 2 গামা 3 এটা। এবং এটা সমান আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স যেটা আমরা জানি যে 1 0 0 0 1 0 0 0 1, আমরা এটাকে এভাবে বলতে পারি যেটা ভ্যালু 1, মানে এটা যদি তুমি ডিটারমিনেন্ট দাও এটা ভ্যালু হবে জাস্ট 1। তাহলে আমাদের এটা যদি আমরা বলছি অর্থোগোনাল ট্রান্সফরমেশন, মানে একটা অর্থোগোনাল সেট অফ কোঅর্ডিনেট থেকে আরেকটা অর্থোগোনাল সেট অফ কোঅর্ডিনেটে আমরা যেতে চাচ্ছি, তো এটা যাওয়ার জন্য আমাদের কন্ডিশনটা হলো যে এই দুটাকে মাল্টিপ্লিকেশন করে এটাকে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হতে হবে, মানে ওই যে 1 0 0 0 1 0 0 0 1 এরকম একটা ম্যাট্রিক্স অবশ্যই ফর্ম করতে হবে। এটা হচ্ছে আমাদের কন্ডিশন। এখন এই কন্ডিশনটাকে আমরা ইকুয়েশন আকারে লিখতে পারি, এটাকে আমরা ইকুয়েশন আকারে লিখতে পারি। কারো কোনো সমস্যা আছে এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা? সম্ভবত নাই। তাহলে আমরা শামিল ইসলাম কিছু বলছে নাকি? আচ্ছা যাক, তাহলে আমরা এরপরে পরের লাইনে ওইদিকে লিখতে পারি, কিন্তু আমাদের এইটুকু তোমাদের দেখা দরকার। তো এই কারণে আমি উপরের অংশটা মুছে দিচ্ছি যে এটার পরের লাইনটা উপর থেকে লিখছি, কিন্তু এটা আসলে পরের ওইদিকে লেখা উচিত ছিল, কিন্তু যেহেতু অনলাইনে নিচ্ছি এটা দেখে তোমরা বুঝতে পারবে না ওইদিকে, এই কারণে এইদিকে এটা তোমার কথা বুঝতে পারলাম না। তোমরা কেউ কি শুনতে পাচ্ছ শামিল ইসলামের কথা? জি স্যার শুনতে পারতেছি। ক্লিয়ার? আচ্ছা কি বলছো একটু বলো তো তাহলে। বিপ্লব ওর ওর কোশ্চেনটা তুমি একটু রিপিট করো। আচ্ছা তুমি তো শুন। আচ্ছা যাক, সবাই আউট অফ নেটওয়ার্ক হয়ে যাচ্ছে। তাহলে আমরা এর পরের লাইনটা আমরা লিখি উপরে, তাহলে এটাকে যদি আমরা এখন মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাই মাল্টিপ্লিকেশন তোমরা নিয়ম জানো, তাহলে এটা কলাম এটা রো এর সাথে গুণ হবে, তাহলে এখানে যেটা হবে ইকুয়ালস টু একটা কলাম সরি একটা স্কোয়ার ম্যাট্রিক্স, যেটা কিনা আলফা 1 আলফা 1 প্লাস বিটা 1 বিটা 1 প্লাস গামা 1 গামা 1, এবং এই কলামটা এই রো এর সাথে যদি গুণ হয় তাহলে এটা হবে আলফা 1 আলফা 2 প্লাস বিটা 1 বিটা 2 প্লাস বিটা সরি গামা 1 গামা 2, এবং এটা যদি আবার এর নিচের রো এর সাথে যদি গুণ হয় তাহলে এটা সমান হবে আলফা 1 আলফা 3 প্লাস আলফা 1 বিটা 3
প্লাস আলফা গামা গামা ওয়ান, এটা তো ভুলে গেছে, এটা তো বিটা দিয়ে, বিটা ওয়ান বিটা টু প্লাস সরি বিটা ওয়ান বিটা থ্রি প্লাস গামা ওয়ান গামা থ্রি, এটা হচ্ছে প্রথম কলামের অংশ হলো। এরপর হচ্ছে দ্বিতীয় কলামের, মানে হচ্ছে আলফা টু দিয়ে এবার মানে এই কলামটা দিয়ে এবার এই রোকে গুণ, তাহলে আলফা ওয়ান আলফা টু, আলফা ওয়ান আলফা টু প্লাস বিটা ওয়ান বিটা টু প্লাস গামা ওয়ান গামা টু, এবার এটা দিয়ে পরের রোকে গুণ, তাহলে আলফা টু আলফা টু প্লাস বিটা টু বিটা টু প্লাস গামা টু গামা টু, আবার নিচের রোকে যদি গুণ করি তাহলে এবার আলফা টু আলফা থ্রি প্লাস বিটা টু বিটা থ্রি প্লাস গামা টু গামা থ্রি। এবার তিন নম্বর কলাম, তিন নম্বর কলাম দিয়ে প্রথম রোকে যদি গুণ করি তাহলে আলফা ওয়ান আলফা থ্রি প্লাস বিটা ওয়ান বিটা থ্রি প্লাস গামা ওয়ান গামা থ্রি। এবার তিন নম্বর কলামকে দিয়ে দুই নম্বর রোকে যদি গুণ করি তাহলে আলফা টু আলফা থ্রি প্লাস বিটা টু বিটা থ্রি গামা টু গামা থ্রি, এবার নিচেরটার সাথে হবে, তাহলে এবার হবে আলফা থ্রি আলফা থ্রি প্লাস বিটা থ্রি বিটা থ্রি প্লাস গামা থ্রি গামা থ্রি। অনেক বড় ইকুয়েশন, যাক এটা এবং সমান হবে, এটা সমান হবে ওই যে আইডেন্টিটি ম্যাট্রিক্স ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান। এটা আমি জানি আমাদের সময় শেষ হয়েছে, কিন্তু আমি এটা একটু শেষ করি আজকে, 2 মিনিট এক্সট্রা নেব তোমাদের। তাহলে এখন যেটা দেখছো যে আমাদের এটা সমান আমরা এভাবে লিখতে পারছি, এখন এই ম্যাট্রিক্সের তোমরা যে নিয়ম জানো, ম্যাট্রিক্সের এলিমেন্ট গুলো মানে দুইটা ম্যাট্রিক্স তখনই সমান হবে যখন তাদের এলিমেন্ট গুলো মানে নিজ নিজ জায়গার এলিমেন্ট গুলো সমান হবে। তার মানে হলো যে এইটুকু অংশ এটার এটা সমান হবে, এইটুকু অংশ হবে এর সমান, এটা হবে এর পজিশনে এর সমান। তার মানে হলো আমরা যেটা বলতে পারছি এই ইকুয়েশন সবগুলো যদি তুমি খেয়াল করো, আমরা যে কোনো একটাকে যদি আমরা ধরি, এটাকে আমরা ধরি এরকম হবে যে আলফা এল আলফা এম প্লাস বিটা এল বিটা এম প্লাস গামা এল গামা এম। এখন এই গামা এম এটা আমরা ধরতে পারি এরকম ভাবে, এটা ধরলাম কি ধরা যেতে পারে, এটা হতে পারে কোনো সময় ওয়ান হতে পারে কোনো সময় জিরো, দুইটা হতে পারে, তাই না? আচ্ছা এর সাথে যদি তুলনা করি আমরা, তাহলে এখানে দেখো এটা মানে এখন ওয়ান বলতে পারছি না জিরো বলতে পারছি না, আমাদের জানতে হবে যে এল আর এম এর ভ্যালু কত। এই কোয়েশন গুলো তুমি যদি খেয়াল করো, এই যে আলফা ওয়ান বিটা ওয়ান বিটা ওয়ান গামা ওয়ান গামা ওয়ান ইকুয়ালস টু ওয়ান, আবার একই রকম ভাবে যদি এটার সাথে তুলনা করো, এখানে টু তখন এখানে ওয়ান, যখন এখানে থ্রি থ্রি তখন ওয়ান, তার মানে এই এল আর এম এর ভ্যালু এটা যদি সমান সমান হয় তাহলে ভ্যালুটা ওয়ান হচ্ছে। তাহলে প্যাটার্নটা খেয়াল করো, যখন এল আর এম এর ভ্যালু সমান তখন আমাদের এই ভ্যালুটা ওয়ান, আর যখনই এই ভ্যালু গুলো মানে সমান হচ্ছে না, মানে এল আর এম এর ভ্যালু যখনই সমান হচ্ছে না তখনই সেটা হয়ে যাচ্ছে জিরো। তার মানে হলো যে এটা যখন ওয়ান হবে তখন আমাদের এল আর এম ভ্যালু সমান, তাহলে এটাকে আমরা এখন যেটা লিখতে পারি, যখন এল ইকুয়ালস টু এম, যখন এল নট ইকুয়ালস টু এম, তাহলে আমাদের এখানে এটা দুই রকম হচ্ছে। এবং এই যে জিনিসটা আমরা এখানে বললাম যে এল আর এম এর ভ্যালু যদি সমান হয় তাহলে এটা ওয়ান আর সমান না হলে জিরো, এটা এটার একটা ফাংশন এভাবে ডিফাইন করা যায়, এটাকে বলা হয় ক্রোনেকার ডেল্টা। তোমরা এটা নাম জানো, ডেল্টা যেটা জানো তোমরা ডেল্টা এল এম, যেটাকে বলা হয় ক্রোনেকার ডেল্টা। এই ক্রোনেকার ডেল্টা হলো একটা দুইটা ভ্যারিয়েবলের ফাংশন, মানে এটা আর্গুমেন্ট তুমি দুইটা ভ্যারিয়েবল দিতে পারবে, এবং ওই দুইটা ভ্যারিয়েবলের ভ্যালু যদি একই সমান হয় তাহলে এর রেজাল্ট হবে ওয়ান, আর যদি আলাদা হয় তাহলে এটা হবে জিরো। তাহলে আমাদের এখানে ডেল্টা ডেল্টা এল এম যেটা, এটা একটা ক্রোনেকার ডেল্টা ফাংশন, এর আর্গুমেন্ট হচ্ছে এল এবং এম, এই এল এবং এম এর ভ্যালুটা যদি সমান হয় তাহলে এটা ওয়ান আর না হলে এটা জিরো। এই হচ্ছে ক্রোনেকার ডেল্টার মানে মিনিং আর কি।
তাহলে আমাদের এটা হচ্ছে কন্ডিশন যে এই জিনিসটা মানে আমাদের যে এই ভ্যালু গুলো আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি কোনটা ক্রনিকা ডেল্টা ক্রনিকা ডেল্টা হচ্ছে একটা ফাংশন টু ভ্যারিয়েবল ফাংশন এটা একটা যেটাতে আমাদের যতগুলো আর্গুমেন্ট আছে এই আর্গুমেন্ট গুলো যদি সবগুলো সমান হয় তাহলে ওই ভ্যালুটা হয় ওয়ান মানে এই ফাংশনটা টোটাল ভ্যালু হবে ওয়ান মানে ক্রনিকা ডেল্টা একটা ফাংশন যেটা দুইটা ভ্যালু হতে পারে দুইটা স্টেট হতে পারে একটা হচ্ছে ওয়ান আর একটা হতে পারে জিরো ওয়ান হবে কখন যখন প্রত্যেকটা আর্গুমেন্টের ভ্যালু সমান আর জিরো হবে যখন প্রত্যেকটা আর্গুমেন্টের ভ্যালু মানে যে কোনো একটা আর্গুমেন্টের ভ্যালু যদি আমাদের অসমান হয় এই হচ্ছে আমাদের ক্রনিকা ডেল্টা তো এটাই আমাদের যখন এই যে এল আর এম আমাদের এখানে দেখছি যে আমরা এল আর এম এর ভ্যালু যদি সমান সমান হয় তখন এই ভ্যালুটা হচ্ছে ওয়ান আমাদের উপরের ম্যাট্রিক্স ইকুয়েশনটা থেকে তাহলে আমরা এটা সমান আমরা ক্রনিকা ডেল্টা বলতে পারছি এটা হচ্ছে আমাদের এই অর্থগোনালিটি কন্ডিশন কোন একটা অর্থগোনাল ট্রান্সফরমেশনে অর্থগোনালিটি যে কন্ডিশন এটা হচ্ছে এরকম যে এই জিনিসটা সমান ক্রনিকা ডেল্টা এটা হতে হবে তো এরকম জাতীয় তোমাদের পরীক্ষায় প্রমাণ থাকে অনেক সময় যেগুলো একটু করবে আমাদের সময় যদিও 7 মিনিট ওভার হয়ে গেছে তোমাদের পরস্পরের উপর লম্ব আর এক্স ওয়াই জেড পরস্পরের উপর লম্ব আর ইউনিট ভেক্টর গুলার দৈর্ঘ্য এক এটাও ধরে নিয়েছিলাম নাহলে তো স্যার মানে ডট প্রোডাক্ট কে কোসাইন আকারে লেখা যাবে না যদি ভেক্টর গুলা লম্ব না হয় ইউনিট ভেক্টর আর এই এল এম সমান হলে এটা দ্বারা বুঝাচ্ছে যে স্যার মানে প্রত্যেকটা ইউনিট ভেক্টরের দৈর্ঘ্য এক আর এল ইকুয়াল টু যখন এম হবে না তার মানে হচ্ছে দুইটা ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট জিরো মানে ইউনিট ভেক্টর গুলা পরস্পর লম্ব আর দৈর্ঘ্য এক এটাই তো বুঝাচ্ছে তোমার এখানে আলফা বিটা তো হচ্ছে আমাদের এটা হচ্ছে মূলত ডিরেকশন কোসাইন তাই না আলফা বিটা মানে এখানে যেটা দেখছো আর কি এগুলো তো ডিরেকশন কোসাইন হয়ে গেল দুইটা ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট জিরো মানে ইউনিট ভেক্টর গুলা পরস্পর লম্ব এটা তো আমরা স্যার প্রথমেই ধরে নিয়েছিলাম ঘুরে ফিরে ওটাই প্রমাণ করলাম এইভাবে আমরা প্রমাণ করি এটা যাক তাহলে আর কোনো সমস্যা আছে তোমাদের সম্ভবত নাই তো যদি না থাকে তাহলে আমরা আজকে ক্লোজ করি একটা প্রশ্ন ছিল আর একটা হ্যাঁ এটার সাথে না মানে স্যার ল্যাগ্রাঞ্জিয়ান নিয়ে স্যার মানে ল্যাগ্রাঞ্জিয়ান কে তো আমরা টি মাইনাস ভি আকারে লিখি কিন্তু যদি ড্যাম্পড মোশন ধরি এই সময় তো পটেনশিয়াল পাবো না ড্যাম্পড মোশনের ক্ষেত্রে তো ওই সময় ল্যাগ্রাঞ্জিয়ানটা কেমন হবে ড্যাম্পড অসিলেশনের জন্য ড্যাম্পড মোশনের জন্য মানে ইয়া বলছো তুমি মোশন বা অসিলেশনের জন্য তুমি বলছো ল্যাগ্রাঞ্জিয়ান তো ওখানে পটেনশিয়াল থাকবে না তখন তো আমরা পটেনশিয়াল পাবো না কেন ড্যাম্পড মোশনে তো এনার্জি ক্ষয় হতে থাকে সময়ের সাথে ওটা তো পটেনশিয়াল দিয়ে পাওয়া যাবে না পটেনশিয়াল তো স্যার শুধু মানে অবস্থানের ফাংশন ল্যাগ্রাঞ্জিয়ান ওখানে কেমন হবে আমাদের আমার মতে এটা একই হওয়ার কথা আমি এটা ক্লিয়ার এখন আমি বলতে পারছি না আমাকে একটু জানতে হবে তাহলে তুমি যেটা বললে আমি এটা ঠিক আছে আমি সামনের ক্লাসে তোমাকে বলবো আচ্ছা আর কোনো কিছু আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ